নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি অমিত মিত, ইলেকট্রিকে আপনাদের সকলকে স্বাগত। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা 1200 স্কোয়ার ফিট ছাদে কনসিল ওয়ারিংয়ের জন্য পাইপ ফেলেছি। তো বিশেষ করে সেই সব বিগিনার বন্ধু এবং ভাইদের জন্য তোমাদের ভিডিওটা করা, যে তোমরা যদি কোথাও নতুন জায়গায় পাইপ ফেলতে যাও, যদি এইভাবে ফেলো তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর। এই সিঁড়িঘর থেকে উঠে আমাদের এখানে 3টে বেডরুম আছে। ওটা একটা, ওটা একটা, দুটো, আর আমার যেই ভাইটা দাঁড়িয়ে আছে এই একটা। এই 3টে হচ্ছে আমাদের বেডরুম। এই 3টে বেডরুমে অ্যাট ফার্স্ট কি করেছি আমরা, প্রথমে এসে আমরা পাইপ নিয়ে এসেছি। পাাইপ নিয়ে এসেছি আমরা 1/2 ইঞ্চি পাইপ, যেটা হচ্ছে 20 mm রোল পাইপ। সেই 20 mm রোল পাইপটাকে আমরা প্রথমে করেছি হচ্ছে অ্যাট ফার্স্ট ডিবি থেকে প্রতিটা ঘরে আমরা ফেলেছি। বিশেষ করে আমার সেই ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা তোমরা বিগিনার আছো, যারা এই লাইনে প্রথম আসছো, তোমাদের ক্ষেত্রে এটা হচ্ছে ভিডিওটা তৈরি করা, তোমরা যাতে সহজে ব্যাপারটাকে বুঝতে পারো। প্রথমে এসে তোমরা আগে কি করবে, যে হচ্ছে ডিবি থেকে মেন লাইন হচ্ছে প্রতি বেডরুমে ফেলে দেবে, তাতে তোমাদের দেখবে সুবিধা হবে কাজটা করতে। তো আমাদের ডিবি করেছি আমরা ঠিক এরকম জায়গায়, সিঁড়িঘরে উঠতে উঠতে আমরা ডিবিটা করেছি এই জায়গায়। এখান থেকে আমরা করেছি একটা মেন লাইন দিয়েছি আমাদের এই বেডরুমে। ঠিক আমরা আর একটা পাইপ নিয়ে এসেছি, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই ঘরের একটা বেডরুমে। আর একটা যেটা হচ্ছে আমাদের এই যে যেটা বড়টা ডাইনিং আছে, এই ডাইনিংটাতে আমরা হচ্ছে ডিবি থেকে একটা পাইপ নিয়ে এসেছি আমরা এখানে। এগুলো হচ্ছে আমাদের ঘরের সুইচবোর্ড। এই সুইচবোর্ডে আমাদের প্রতিটাতে আমাদের মেন লাইন চলে এসেছে, এবং এখান থেকে যেটা ব্যাক সাইডে গেছে একটা ফুটো করে আমরা মেন লাইন বারান্দায় নিয়ে নিতে পারবো। এবার হচ্ছে চলে আসি আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে এই ঘরে। তো ঘরগুলোতে আমরা কি করেছি, যেটা কাস্টমারের চয়েস হচ্ছে, 4টে স্পট করতে বলেছে, 3 ওয়াটের স্পট, 2টো ফ্যান, 1টা বেডবোর্ড, 1টা টিউবলাইট, 1টা হচ্ছে নাইট ল্যাম্প। আর টিউবলাইটটা কোনো সময় মিসম্যাচ হলো, তার জন্য 1টা LED 9 ওয়াট কিংবা 12 ওয়াটের ল্যাম্প। তো আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা যেহেতু সুইচবোর্ড ঘরে ঢুকতে গেলে হচ্ছে এখানটায়, আমাদের হচ্ছে দরজাটা এখানে, লেফট সাইডে আমাদের দরজা খুলবে, ডান দিকে আমাদের হচ্ছে সুইচবোর্ড। এই সুইচবোর্ডের এখান থেকে আমরা একটা পাইপ নিয়েছি আমরা হচ্ছে বেডবোর্ডে, এটা আমাদের এখানে বেডবোর্ড করেছি। যেহেতু কাস্টমার পূর্ব পশ্চিম অনুযায়ী একটা খাটটা রাখবেন, এবং তার এখানে একটা আমরা ফ্যানের হুক করেছি। এই হুকটা থেকে একটা ব্লেডের দূরত্ব যেটা আছে আমাদের 48 সাইজের ফ্যানের, সেই দূরত্ব অনুযায়ী আমরা 4টে স্পট করেছি, 1টা 2টো 3টে 4টে। একটু নিচে একটু দেখিয়ে দাও একটু ভিউয়ার্সদের। আর এটা হচ্ছে আমাদের খাটের জন্যে ফ্যান, আর এটা হচ্ছে আমাদের আর একটা ফ্যান করেছে, যেহেতু এই জায়গাটা বসে থাকার একটা জন্য, সোফা টোফা কিংবা চেয়ারে বসার জন্য আর একটা ফ্যান। তো এই হয়ে গেল আমাদের একটা ঘরের কমপ্লিট। তা সেকেন্ড ঘরে চলে আসছি, ঠিক সেম হচ্ছে আমাদের এই ঘরে ঢুকতে হচ্ছে আমাদের এটা দরজা, যার হচ্ছে রাইট সাইডে হচ্ছে দরজার পাল্লা, এবং লেফট সাইডে হচ্ছে আমাদের ফাঁকা, যেহেতু এখানে আমাদের সুইচবোর্ড। এই সুইচবোর্ডে আমরা কি করেছি, এখান থেকে আমাদের নিয়ে এসেছি একটা, এখানে 1.5 ইঞ্চি পাইপ দিয়েছি, এবং তার সঙ্গে 1.38 সরু পাইপ দিয়েছি, যেটা হচ্ছে তোমরা এই দেখো এই 2টো পাইপ। এটা দিয়ে হচ্ছে আমাদের, যেহেতু এই ঘরে একটা এসি হবে এখানটা, সেই জন্য আমরা এসিটাকে ছেড়ে, এসির জায়গাটাকে ছেড়ে এখানে পাইপ ফেলেছি। এবার এই পাইপের সঙ্গে আমরা কানেক্টেড করেছি হচ্ছে বেডবোর্ডের ফ্যানটা আর 1টা টিউবলাইট। এই যে একটু ক্লোজে নিয়ে আসো। আর 4টে সিলিংয়ে 1টা স্পট দিয়েছি, স্পট লাইট, এটা কাস্টমারের চয়েস, সব ঘরে বেডরুমে করে দিতে বলেছে। এবং এখানে 1টা আর 1টা ফ্যান। তো আশা করি বন্ধুরা, তোমরা যারা, বিশেষ করে তোমাদের সেই ভাইদের জন্য ভিডিওটা করছি যারা তোমরা বিগিনার, তোমরা এই লাইনে প্রথম আসছো, এবং তাদের তোমাদের একটা কনসেপ্টকে দিয়ে দিচ্ছি, যে যাতে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা খুব সহজে এটা করতে পারবে। পাইপের ফেলা ভিডিও আমাদের অনেক আছে, জাস্ট তোমাদের এটা কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, তোমরা ইজিলি এটা করতে পারবে। তো আশা করি এই ঘরটা হয়ে গেলো। এবার চলে আসছি আমরা 3rd ঘর, 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি পাইপ নিয়েছি এখানে 1টা মেন লাইন দেওয়ার জন্য। ঠিক এখান থেকে আবার 2টো পাইপ নিয়েছি, 1টা 3/8, 1টা 1/2 ইঞ্চি, যেটা চলে এসেছে আমাদের বেডবোর্ডে। এবং এই বেডবোর্ড থেকে কানেক্টেড হয়েছে আমাদের 1টা ফ্যানের, 1টা টিউবলাইট,
আর স্পটে এটাকে এখানে ফেলেছি, এখান থেকে এক গাছের তার আমরা সুইচ বোর্ডে নিয়ে যাব। ঠিক সেম এখানেও তাই, আর একটা ফ্যানের হুক ফেলেছি, এই দিকে একটা ফ্যানের এই যে লাইন এই সাইডটা ফেলেছি, এখান থেকে একটা স্পটের লাইন ফেলেছি, এখান থেকে একটা স্পটের লাইন ফেলেছি এর মধ্যে, আর এখান থেকে একটা পাইপ নিয়ে গিয়ে আমরা আপনার সুইচ বোর্ডে দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল আমাদের তিনটে বেডরুম। এবার আমরা যেটা যেটা আছে, হয়তো বন্ধুরা তোমরা ভাবছো এখানটা আমরা কিছু দিইনি, এখানে আছে একটা এই হাফ পজিশনে একটা আছে রান্নাঘর, যে রান্নাঘরে আমাদের হচ্ছে একটা এডজাস্ট ফ্যান আছে, এটাই আমাদের একটা টিউবলাইটের পয়েন্ট আছে, আর এডজাস্ট ফ্যানের এখান থেকে আমরা একটা চিমনির পয়েন্টও করে দেবো, আর এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ওই মিক্সার মাইক্রো ওভেন এই পয়েন্ট করে দেবো। তো আমরা এই পাইপটাকে যেটা আছে রান্নাঘরের দেওয়ালে এই পাইপটাকে নিয়ে ফেলেছি আমরা এখানে, এই রান্নাঘরের সুইচ বোর্ডটা হচ্ছে আমাদের এরকম জায়গায়। ছাদের যে সেন্টারিংয়ের কাঠগুলো খুলে ফেলা হলে তখন আর একটা ভিডিও করবো, আশা করি তখন তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আর এখান থেকে একটা মেন লাইন আমরা ডিবিতে দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল আমাদের রান্নাঘর। এবং এখান থেকে একটা বাথরুমও আছে, যে বাথরুমের লাইনটাকে আমরা ইউজ করব এই মেন লাইন, এই লাইনটা দিয়ে মেন লাইন একটা শুধু দেবো। এবার চলে আসছি আমরা ডাইনিং, একটু দূরে সরো তাহলে ডাইনিংটা ভালো করে বোঝাতে পারবো। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একটা পুরো ডাইনিং, এই যে এখান থেকে শুরু করে এই যে তিনটে ফ্যানের বক্স দেখছো, একটা দুটো তিনটে, এই যে এই কলম থেকে শুরু করে ভীম থেকে শুরু করে এই ভীম অবধি, আর এই ভীম থেকে শুরু করে আমাদের এই ভীম অবধি। তা আমরা কাস্টমারের চয়েস, তারা সে বলেছে, তিনি বলেছেন যে এখানে স্পট দিতে একটু বড় সাইজের, তা আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা আমরা স্পট দিয়েছি। এবং হচ্ছে তারা বসবেন এই জায়গাটায়, তাদের হচ্ছে ডাইনিং টেবিলটা এখানে থাকবে, আর একটা এখানে থাকবে আপনার টিভি এরিয়া। তো ডাইনিং টেবিলের এখানে আমরা একটা ফ্যানের হুক দিয়েছি, আর এর মেন লাইনটা নিয়েছি আমরা ওই ডিই বোর্ড থেকে, এই ডিই বোর্ড থেকে এসছে, এসে আমাদের ডিই বোর্ড থেকে এখানে আমাদের ঘরের সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড থেকে আমাদের একটা পাইপ গেছে আমাদের এই দেওয়ালে, এখানে একটা টিউবলাইটের পয়েন্ট হবে, আর এই টিউবলাইটের পয়েন্টে আমাদের ফেলেছি আমরা ফ্যানের লাইনটা। এবং এই যে তিনটে যে স্পট আছে, এই তিনটে স্পটকে আমরা শর্টিং করে নিয়ে এসেছি আমরা এখানটায়। তা আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, যেভাবে আমি বলছি জাস্ট তোমাদের একটা নলেজ দেওয়া। ঠিক সেম আমরা এই পাশটাও করেছি, এখান থেকে আর একটা পাইপ নিয়ে এসেছি আমরা এখানটায়, ফ্যানের লাইনটা দিয়েছি এখানটায়, একটা দুটো তিনটে, এই তিনটে স্পটকে শর্ট করেছি, শর্ট করে এখান থেকে শর্টিং করেছি, শর্ট করে এখান থেকে একটা পাইপ নিয়ে এসে আবার এখানটায় দিয়েছি। আর কাস্টমার একটু চয়েস ছিল, তিনি বলেছেন ভীমে একটা হুক ফেলে রাখতে একটা ঝাড়বাতির জন্যে, তো আমরা এই সাদা 385 দিয়ে একটা কানেকশন এখানে ফেলেছি। আশা করি বন্ধুরা তিনটে বেডরুম, রান্নাঘর, ডাইনিং এটা হয়ে গেল, আর রইল আমাদের একটা বারান্দা। এই বারান্দা হচ্ছে কাস্টমারের শুধু চয়েস হচ্ছে, তিনি একটা শুধু দোলনা লাগাবেন, তার জন্য আমরা একটা হুক ফেলে দিয়েছি, এবং তিনটে স্পট, একটা দুটো তিনটে, এই তিনটে স্পটকে ডাইরেক্ট শর্ট করে দিয়ে আমরা বারান্দায় ফেলেছি। আর এদিকে আমাদের কিছু কনিং বেলের লাইন ছিল, যেটা আমরা যখন এই সানসেটটা হয়, এদিকে আসো সানসেটটা দেখাও একটু, এই সানসেটটার নিচে আমাদের তিনটে লাইট আছে, যার কানেকশন আমরা নিচের দিকে ফেলেছি, নিচে সানসেটের সঙ্গে ফেলা আছে, এখানটা দেখো এই জায়গাটা এখানটায় ফেলেছি। তা এখানটায় আমরা এখন যেহেতু ছাদে পাইপ ফেলছি, তাই আমরা কানেকশনটা নিয়ে যাবো আমাদের বারান্দার সুইচ বোর্ডে, তা আমরা একটা পাইপ নিয়ে গিয়ে আমরা ফেলেছি এই যে বারান্দায়। তা আশা করি বারান্দার কাজটা আমরা তোমরা বুঝতে পেরেছো। এবার রইল আমাদের মেন কাজ, আমাদের সিঁড়ির নিচে হবে হচ্ছে মিটার মেন সুইচ। সিঁড়ির নিচে যখন মিটার মেন সুইচ হিসেবে, তাই জন্য আমাদের টিভিতে দিতে হবে আমাদের মেন লাইনটা। তা আমরা কি করেছি, এখান থেকে আমরা দুটো পাইপ নিয়ে এসেছি আমরা টিভিতে 1/2 ইঞ্চি, যেটা কাটিং করে চলে যাবে, ওই ওয়াল কাটিং করে চলে যাবে সিঁড়ির নিচে। আর সবচেয়ে
আমার প্রিয় বন্ধুরা, তোমরা যেটা করবে, ছাদের লাইনটা তুলবে। ছাদের লাইনটা তুললে কি ভবিষ্যতে তো এখানে আবার ঘর হবে, তখন একটা লাইন ফেলে রাখতে হয়। তাই ডিবি থেকে আমার একটা লাইন, এই যে এটা, এই যে এইটা, এই পাইপটা আমরা ছাদে উপরের জন্য ফেলেছি। এবং ছাদে আর একটা পাইপ ফেলেছি, যেটা হচ্ছে সিঁড়ি ঘরের জন্য, টু এ লাইন, যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এইটা, এটা এখান থেকে উঠবে। এখানে একটা বক্স হবে, বক্সের উপরে এখানে আমাদের লাইটটা হয়ে যাবে, তার জন্য আমরা এই পাইপটা ফেলেছি। বন্ধুরা, আর একটা জিনিস যেটা বলা হয়নি, সেটা হচ্ছে তোমরা যখন ছাদে পাইপ ফেলাবে, পাইপ ফেলার পর যখন ইটগুলো ছেনি দিয়ে কাটবে, কাটার পরে যখন পাইপটা নিচে গিয়ে ড্রেসিং করা হয়, তখন একটা গ্যাপের সৃষ্টি হয়। তখন তো গ্যাপে এরকম চিন কাগজ কিংবা কিছু দিয়ে দেবে। তো দিয়ে দিলে কি হবে, এটা যদি না দাও তাহলে দেখা যায় যে মশলা যখন দেওয়া হয়, তখন ভাইব্রেটার মেশিনে যখন ভাইব্রেট করা হয়, তখন এই মশলাগুলো নিচে দিয়ে চলে যায় আর এই জায়গাটা একটা ফাঁপা মতন হয়ে যায়। তাই এগুলো করে রাখবে, এগুলো করে রাখা খুবই ভালো। আর আর একটা যেটা হচ্ছে যে ড্রেসিং করা পাইপগুলো হচ্ছে নিচে গিয়ে পেরেক মারা, এই পেরেক মারাগুলো যদি করে রাখো তাহলে কি একটা পাইপের উপরে, উপরে দেখো একটা পাইপের উপরে একটা পাইপ ক্রস হবে না। নিচে গিয়ে আমরা দেখাচ্ছি যে পাইপ গিয়ে কী হয় পেরেকগুলো মারতে হয়। আসো, ভিউ পাচ্ছ ওখান থেকে, দেখা যাচ্ছে? তো প্রিয় বন্ধুরা, এরকম আমার পাইপ যখনই চলে আসবে, এরকম ব্রেক মেরে দেবে। ব্রেক যদি না মারো তাহলে কি হবে, যখনই ভাইব্রেটার মেশিনে যখনই ভাইব্রেট করবে ঢালাইয়ের সময়, একটা পাইপের উপরে একটা পাইপ হয়ে পড়ে গেলে তখন পরে যে বোর্ডটা লাগাবো, সেই বোর্ডটা লাগাতে গেলে তখন অসুবিধা হয়। তো এই ক্ষেত্রে কি হয়, পরে ব্রেকগুলো খুলে নেবো, গিয়ে আমরা কাটিং করে নিই, তখন বোর্ডটা বসাতে সুবিধা হয়। তা বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আর কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে লিখো, আমি আশা করি তোমাদের উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আবার নতুনভাবে, নতুন রূপে। এখানেই শেষ করছি, টাটা।